আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের 33তম কমিশনার ছিলেন। 2015 থেকে 2019 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। 1960 সালের 14 আগস্টে ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান মিয়া। স্নাতকোত্তর শেষ করে 1988 সালের 15 ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, চট্টগ্রাম ও সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার ছিলেন তিনি। বগুড়ায় প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিইও, নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ সেন্টার, খুলনা, চট্টগ্রাম, ঢাকা ও হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 2015 সালের 7 জানুয়ারি ডিএমপি কমিশনার হিসেবে যোগ দেন আসাদুজ্জামান মিয়া। 2019 সালের 13 আগস্ট তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তাকে অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে 14 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এক মাস মেয়াদি ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় হাসিনা সরকার। পুলিশের উচ্চ পদে থেকে কাড়ি কাড়ি টাকা লোপাট করেছেন আসাদুজ্জামান মিয়া। এমনকি বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি, কি নেই সাবেক এই পুলিশ কর্মকর্তার। রীতিমতো করেছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামেই নয়, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছিলেন। এছাড়াও পুলিশে কর্মরত নারী সদস্যদের সাথেও তার ছিল অনৈতিক সম্পর্ক। গণ আন্দোলনে সরকার পতনের পর ভিন্ন সাজা আত্মগোপনে চলে যান আসাদুজ্জামান, তবে শেষ রক্ষা হয়নি তার। খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে চিরতরে শেষ করে দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 11 সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে গ্রেপ্তার হন তিনি। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।